বন্ধুরা নমস্কার, আমি বাপন আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 16 তারিখ আর কালকে হচ্ছে বিশ্বকর্মা পূজা, তাই আমরা আজকে ঠাকুর আনতে চলেছি। আর এই দিকে দেখো এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাই করে এখনই ঠাকুর আনতে যাব আমরা। আর তোমরা দেখবে যে গ্রামে কিভাবে বিশ্বকর্মা ঠাকুর আনা হয় আর কিভাবে পূজা করা হয়, ঠিক আছে? তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে চলেছি, 5-10 মিনিটের মধ্যেই সব ছেলেরা চলে আসবে আর এই গাড়িতে উঠে আমরা ঠাকুর আনতে যাবো। আর যেখানে আমরা ঠাকুর আনতে যাবো এখান থেকে বেশি দূরে নয়, আমাদের গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে, সেখানে আমরা ঠাকুরটা আনতে যাবো। তো চলো দেখা যাক। তো বন্ধুরা এইবার আমি গাড়িতে উঠবো, আর আওয়াজ শোনা যাবে না, খুব জোর সাউন্ড হচ্ছে। আমি উঠে পড়েছি গাড়িতে আর আমার সাথে এই বিধান, আর এইবার গাড়ি ছাড়ছে। তো এইমাত্র ফতেপুরে নেমে পড়েছি আর এইবার ঠাকুর নেওয়া হবে। পিছনটা একবার দেখো, সব পছন্দ করছে ওরা ঠাকুর, তো হয়তো আবার ঠিকঠাক ভাবে দাম দরে আসলে নিয়ে নেবে ওরা। এই আমরা ঠাকুর নিতে এসেছিলাম, খুবই দুঃখ লাগছে, ঠাকুর সব বুক হয়ে গেছে। দেখা যাক অন্য জায়গায় আমরা যাব, ঠাকুর পাওয়া যায় নাকি, সামনে আর একটা জায়গায় আমরা ঢুকবো, দেখা যাক কোন ঠাকুর নিতে পারি। আর এখানে কিছু ঠাকুর রয়েছে, সো এখানটা একবার দেখব। আর এখানটা একটু আমাদের পুরাতন চেনাশোনা জায়গা, কেননা এখানটায় আমরা এখান দিয়ে ঠাকুর নিই, আমাদের বাড়ি সরস্বতী ঠাকুর এখান থেকেই নেওয়া হয়। ধরো আমার পিছনটা একবার দেখো, একবার ঠাকুর দেখো এখানে, মানে কি আমাদের এরিয়ার কুমোরটলি এটা, ঠিক আছে? প্রচুর ঠাকুর রয়েছে এখানে, আর এখানে সব ঠাকুরগুলো ছোট ছোট, ভেতরে একটু ঠাকুরের সাইজগুলো বড় বড় আছে, আর খুব সুন্দর ঠাকুর রয়েছে। হাটের ভেতরে প্রবেশ করছি, এখান থেকে এবার ঠাকুর পছন্দ করার চেষ্টা করা হবে। বন্ধুরা আমরা এমন একটা জায়গায় এসেছি, এখানটা মানে কি ঠাকুরের ভান্ডার বললে চলবে, ঠিক আছে? তো চলো তোমাদের একটু দেখাই এখানটা কত রকম ঠাকুর তৈরি হয়েছে। এখানে এখন থেকে দুর্গা ঠাকুর মানে তৈরি হয়ে গেছে, শুধু রং হয়নি। আর বিশ্বকর্মা ঠাকুর তো একেবারে মানে কি ভান্ডারের মধ্যে যেমন খুচো পয়েন্ট থাকে না, পুরো তেমন ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো ওখানটা গিয়ে দেখাই তোমাদের কেমন ধরনের সিচুয়েশানটা এখানে। তো এইবার চলছি আর ওখানটা গিয়ে দেখাবো কেমন ধরনের কি ঠাকুরগুলো রয়েছে। তো এবার আমার পিছনটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে মানে কি পুরো ঠাকুরের ভান্ডার এখানটা, মানে এখানটা যতদিকে দেখবে পুরো যেদিকে চোখ যাবে পুরো ঠাকুর আর ঠাকুর, ঠিক আছে? এখন সবটাই পুরো রয়েছে বিশ্বকর্মা ঠাকুর, আর দুর্গা ঠাকুর মানে কিছু কিছু তৈরি হয়ে গেছে, এখনো রং হয়নি আমরা দেখতে পাচ্ছি, এই দেখো। বন্ধুরা আমার পিছনে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে একটা দুর্গা ঠাকুরের প্রতিমা, সবাই মানে কি তৈরি হচ্ছে, এইবার কাদা চাপানো হয়েছে, রং হবে। আর একবার ঠাকুরটার স্ট্রাকচারটা দেখো একবার কেমন ধরনের। আর এখানে যিনি কুমোর রয়েছেন তিনি এই এটা দেখাচ্ছেন, যে দেখো এটা যে স্ট্রাকচারটা ওখানে দেখালাম সেটা মানে এটাই তৈরি হবে, ঠিক আছে? তো কেমন লাগছে একবার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, ঠিক আছে? আবার এখানে প্রতিমা প্রদর্শন হয়ে গেল, এবার আমরা চলে যাবো। ওসাদ বাজার, আপেল আছে,
আর এই আর এই বিশ্বনাথ বিল দিচ্ছে ঠাকুরের। বিল দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর তোলা হবে। আর বিধান একেবারে তৈরি ঠাকুর তোলার জন্য, আসতে যাচ্ছে ঠাকুর তোলা হচ্ছে। এইবার বন্ধুরা ঠাকুর তোলা হচ্ছে। এই দেখো ঠাকুর তোলা হয়ে গেছে ভ্যানে। ঠাকুরটাকে ঠিকভাবে বসিয়ে নিচ্ছে যাতে না রাস্তায় যাওয়ার সময় মানে কোনো রকমভাবে ঠাকুরের ক্ষতি হয়। এবার গাড়িতে উঠে পড়বো, আর গাড়িতে উঠে পড়ে এবার পুরো ঘরের দিকে যাবো। তো এখন আমাদের ঠাকুর এসে গেছে, আর ঠাকুর নামানোর ব্যবস্থা করছে এই বিশু আর এই বিতার। ঠাকুর আনা হয়ে গেছে আর এই বসানো হয়ে গেছে। এবার আমাদের প্যান্ডেলটা সাজানো হচ্ছে, আর এইগুলো সাজানো হবে। আর দেখো বিশাল আর আমি এখন ঘরটা ডেকোরেটিং করছি। এইমাত্র আমাদের ডেকোরেশন শেষ হলো, আর এই দেখো ডেকোরেশনটা দেখতে পাচ্ছ। বন্ধুরা এইমাত্র আমাদের প্যান্ডেল সাজানো কমপ্লিট হলো, আর এবার আমরা সব বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এখানে শেষ হবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের দিন।